যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যাদবপুর বিদ্যাপীঠে আজকে স্কুল খোলার প্রথম দিনেই প্রায় 98% পড়ুয়াদের হাজিরা, সেরকমটাই বলছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছে, তার পাশাপাশি থিওরি ক্লাসও কিন্তু শুরু হয়ে গিয়েছে। মূলত নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এই চারটি ক্লাসের পড়ুয়ারাই আজকে হাজির হয়েছে। ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে, একটা ক্লাসরুমের মধ্যে একসঙ্গে অনেক পড়ুয়াকে না বসিয়ে একেবারে নির্দিষ্ট করোনা বিধি মেনে এক একটি বেঞ্চে এক এক জায়গাতে দুজন করে পড়ুয়া রাখা হয়েছে। এবং ঠিক সেইভাবেই কিন্তু যাবতীয় ব্যবস্থাপনাটা করা হয়েছে প্রত্যেকটি ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্লাস শুরু হয়েছে এবং প্রথম দিনে এইভাবেই সংখ্যক পড়ুয়া এসছেন। আগামী কয়েকদিন তাদের কিছুটা ক্লাস হওয়ার পরে তাদের অফলাইন পরীক্ষায় একটা মূল্যায়ন করা হবে এবং তারপর কোন কোন জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে সেটা দেখে বাড়তি ক্লাসের ব্যবস্থা করা হবে, সেরকমটাই জানাচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠ স্কুল কর্তৃপক্ষ। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। খুলে গেল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুল। ছাত্র শিক্ষকদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী। করোনা অবহে দীর্ঘদিন পরে খুলছে স্কুল। এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা রীতিমতো যারা আসছেন তাদেরকে কিন্তু গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরকে কিন্তু হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এমনকি মাস্কও রাখা হয়েছে, যাতে কোনো ছাত্রছাত্রী যদি মাস্ক পরে না আসেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মাস্কও দেওয়া হচ্ছে। এবং আমরা যখন এখানে স্কুলে প্রথমে আসি সেখানে কিন্তু দেখতেই পেলাম অনেক ছাত্রছাত্রী দীর্ঘদিন পরে তারা স্কুলে এসছেন, রীতিমতো কিন্তু তারা প্রণাম করে স্কুলে ঢুকছে। গোলাপ ফুলের ব্যবস্থা করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে নিরাপদ দূরত্বে ছাত্রছাত্রীদের বসিয়ে তাদের পঠন পাঠনটাকে স্বাভাবিকভাবে চালানো। অর্থাৎ প্রধান শিক্ষক যেরকমভাবে জানালেন যে নিরাপদ দূরত্ব যেরকমভাবে বসানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কোভিড বিধি সমস্ত কিছু মেনেই কিন্তু আজ থেকে স্কুল চালু হচ্ছে। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনী। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।